হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইমুতে নতুন একটি আপডেট এসেছে, এই আপডেটের মাধ্যমে আপনার ইমুকে আরও নিরাপদে রাখতে পারবেন। আমরা যখন ভিডিও কলে কারোর সাথে কথা বলি, অপর পাশে যেই ব্যক্তিটি রয়েছে ওই ব্যক্তিটি কিন্তু স্ক্রিনশট নিতে পারতো অথবা অডিও কলের স্ক্রিনশট নিতে পারতো। আপনি একটি সেটিং অন করবেন, অন করার পরে কেউ আর অডিও কল এবং ভিডিও কলের স্ক্রিনশট নিতে পারবে না। এবং আমরা যখন কারোর সাথে ইমুতে চ্যাট করি, অপর পাশে যে ব্যক্তিটি রয়েছে ওই ব্যক্তিটি কিন্তু চ্যাটের স্ক্রিনশট নিতে পারতো। আপনি একটি সেটিং অন করবেন, অন করার পরে কেউ আর আপনার চ্যাটের স্ক্রিনশট নিতে পারবে না। এবং আপনি যদি আপনার ইমুতে একটি সেটিং অন করেন, অন করার পরে আপনি যদি কাউকে ইমুতে ভিডিও অথবা পিকচার সেন্ড করেন, অপর পাশে যে ব্যক্তিটি রয়েছে ওই ব্যক্তিটি কিন্তু পিকচার এবং ভিডিও ডাউনলোড করতে পারবে না এবং আপনার কোনো চ্যাট কপি করতে পারবে না। তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, শেষ পর্যন্ত দেখলেই কিন্তু আপনার ইমুতে এই সেটিংগুলো অন করতে পারবেন। সো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ইমুতে যে নতুন আপডেটগুলো এসেছে ওই আপডেটগুলো আপনার ইমুতে চালু করার জন্য প্রথমে আপনারা ইমুতে চলে যাবেন। ইমুতে যাওয়ার পরে এইখানে প্রোফাইল দেখতে পাচ্ছেন, প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটিং নামে একটি অপশন রয়েছে, সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতেছেন প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে, ওইখানে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিনশট ফর চ্যাট, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি অফ করা আছে, আপনারা এটা অন করে দেবেন। অন করে দেওয়ার পর আপনি যদি কারোর সাথে চ্যাট করেন ওই চ্যাটটি সে স্ক্রিনশট নিতে পারবে না। তারপরে ব্রেকে চলে আসবেন। ব্রেকে চলে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে দেখতে পাচ্ছেন ব্লক শেয়ার ডাউনলোড কপি, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই অপশনটি আপনারা অন করে দেবেন। এই অপশনটি অন করার পরে আপনি যদি কাউকে কোনো ভিডিও অথবা অডিও অথবা কোনো চ্যাট করেন, সে এটা কপি করতে পারবে না এবং ডাউনলোড করতে পারবে না এবং শেয়ার করতে পারবে না। তাই এই অপশনটি আপনারা এখান থেকে অন করে দেবেন। অন করে দেওয়ার পরে ব্রেকে চলে আসবেন। ব্রেকে চলে আসার পরে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিনশট ফর কল, ওইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পরে আপনারা এই অপশনটি অন করে দেবেন। আমরা যখন ভিডিও কলে কারোর সাথে কথা বলি তখন কিন্তু অপর পাশের ব্যক্তিটি স্ক্রিনশট নিতে পারতো। আপনি যদি এই অপশনটি অন করে দেন তাহলে কিন্তু অপর পাশের ব্যক্তিটি আর স্ক্রিনশট নিতে পারবে না। আপনারা এইখান থেকে এটা অন করে দেবেন। অন করে দেওয়ার পরে ব্রেকে চলে আসবেন। ব্রেকে চলে আসার পরে নিচে দেখতে পাচ্ছেন আরও একটি অপশন রয়েছে। নিচে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল, ওইখানে ক্লিক করবেন। এইখানে দেখতে পাচ্ছেন যে অপশনটি রয়েছে আমরা কিন্তু অন্যের প্রোফাইল স্ক্রিনশটের মাধ্যমে শেয়ার করে থাকি। আপনি যদি এই সেটিংটি এইখান থেকে অন করে রাখেন তাহলে কিন্তু কেউ আর আপনার প্রোফাইল স্ক্রিনশট নিতে পারবে না এবং অন্য কারোর সাথে আপনার প্রোফাইলটি শেয়ার করতে পারবে না। তাই আপনারা এই অপশনটি এইখান থেকে অন করে দেবেন। অন করে দেওয়ার পরে আপনার ইমুটি কিন্তু নিরাপদ হয়ে গেছে। এভাবে আপনি আপনার ইমুর যতগুলো নতুন আপডেট এসেছে এই আপডেটগুলো ব্যবহার করতে পারেন। এই দিকে আপনি নিরাপদে থাকবেন এবং আপনার ইমু নিরাপদে থাকবে এবং ফ্রিতে অন্য কারোর সাথে চ্যাট করতে পারবেন অথবা ভিডিও শেয়ার করতে পারবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।